বিশ্বের সেরা সাত সুদর্শন পুরুষ। আপনি নিশ্চয়ই বিশ্ব সুন্দরীদের গল্প শুনেছেন, কিন্তু আপনি কি কখনো বিশ্বের সবচেয়ে সুদর্শন পুরুষের সম্পর্কে শুনেছেন? তাহলে জেনে নিন এবার বিশ্বের সবচেয়ে সাতজন সুদর্শন মুখের গল্প। বলিউড তারকাদের মধ্যে সালমান খান আছেন সাত নম্বরে। বলিউডে আত্মপ্রকাশ করেন বিবি হো তো এসি হো চলচ্চিত্রের একটি গৌণ ভূমিকায় অভিনয়ের মধ্য দিয়ে 1988 সালে। বলিউডের অবিবাহিত তারকা অভিনেতাদের মধ্যে সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলর হচ্ছেন তিনি। ষষ্ঠ অবস্থানে ওমর বোকরান আল গালা। জন্ম আরব আমিরাতে, পেশায় মডেল ও কবি। চেহারা ও শারীরিক গঠনের কারণে মেয়েদের কাছে ওমর বোকরান হচ্ছেন একজন মহাপুরুষ। অতিরিক্ত সুন্দর আর হ্যান্ডসাম হওয়ার অপরাধে সৌদি আরব থেকে বিতাড়িত হয়েছিলেন তিনি। পঞ্চম অবস্থানে টম হিডেলস্টন। জন্ম 1981 সালের 9 ফেব্রুয়ারি ইংল্যান্ডে। তার জনপ্রিয় টিভি শোর মধ্যে রয়েছে দ্য নাইট ম্যানেজার। চতুর্থ অবস্থানে জনি ডেপ। পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান সিরিজের কেন্দ্রীয় চরিত্র জ্যাক স্প্যারো খ্যাত তারকা জনি ডেপ। 1963 সালে যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে জন্ম নেয়া এই হলিউড তারকার অভিনয় শুরু টিভি সিরিজ 21 জাম্প স্ট্রিটের মাধ্যমে। তৃতীয় অবস্থানে ঋত্বিক রোশন। 2000 সালে কাহোনা পেয়ার হে চলচ্চিত্রের মাধ্যমে ক্যারিয়ার শুরু। 1980 সালে ছিলেন শিশু অভিনেতা। শুধু সুন্দর মুখের জন্যই নয়, পেশিবহুল শরীরের জন্য তার মেয়ে ভক্তের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। তার ডাকনাম ডুগু। দ্বিতীয় অবস্থানে রবার্ট প্যাটিনসন। টয়লাইট মুভি সিরিজ তারকা ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসন। 1981 সালে ইংল্যান্ডে জন্ম, তবে প্রথমে মডেল হিসেবে কাজ শুরু করেন। তিনি গানও করেন। এ পর্যন্ত 50টির বেশি পুরস্কার জিতেছেন। প্রথম অবস্থানে টম ক্রুজ। বিশ্বের সেরা সাত সুদর্শন পুরুষের শীর্ষে আছেন হলিউড হার্টথ্রব টম ক্রুজ। একাধারে অভিনেতা ও পরিচালক টম তিনবার একাডেমি পুরস্কারের জন্য মনোনয়ন লাভ করেন, তবে তিনবার গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছেন। 1981 সালে এন্ডলেস লাভ এবং ট্যাপস চলচ্চিত্রে সহশিল্পী হিসেবে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জীবন শুরু করেন তিনি।